কমপ্লিহেন্সিভ ভাবে জানতে পারবো এটাই মানে ওই বইয়ের লিস্টগুলা যে আমার সময় বেশি লাগুক তারপর আমি একটা কমপ্রিহেনসিভ আইডিয়া চাই আচ্ছা এই বিষয়টা তো আপনার উচিত ছিল একটা একজন ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞেস করা যেহেতু আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাচ্ছেন এটা একজন ইসলামের আলেম বা ইসলামের যারা প্রচার করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করাটাই আপনার মনে হয় ভালো হবে আমরা আমরা তো আসলে নাস্তিক হ্যাঁ এই প্ল্যাটফর্মে যারা আলোচনা করেন বা কথা বলেন চ্যানেল তো জানি আমি কেন আপনাকে আপনার কাছ থেকে জানতে চাইলাম যে নিরপেক্ষভাবে যাতে আমি জানতে পারি কারণ তারা দেখা যায় অনেক সময় এমন কিছু বলে যেটা biased হইতে পারে জেনে বুঝে মানে এই বইটার কথা হয়তো বা না বলল এই জন্যই আপনাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা নিরপেক্ষ ভাবে চিন্তা করতে হলে তো আগে আপনার যেটা করতে হবে যে প্রত্যেক মানুষের ভিতরে কিছু কনফার্মেশন বায়াস থাকে মানে হচ্ছে কি জন্ম থেকে যে পরিবারে বড় হয় মানুষ সেই পরিবারের যে দৃষ্টিভঙ্গি সেই পরিবারের যে ছোটবেলা থেকে যে বেড়ে ওঠা সেই জিনিসগুলা একদম মানুষের ভিতরে প্রথিত থাকে এটা আসলে বের করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ এই কারণে আপনি যেটা করতে পারেন আপনাকে যেটা আমি পরামর্শ দিব আপনি যদি ভালোভাবে জানতে চান চান তাহলে আপনি প্রথমে যেটা করেন যে কোরআনটা বাংলায় পড়েন বাংলা অনুবাদটা পড়েন বাংলা অনুবাদের ক্ষেত্রে অনুবাদটা সবচেয়ে ভালো অনুবাদ এটা আপনি পড়তে পারেন দ্বিতীয় হচ্ছে এই অনুবাদটা পড়ার পরে আপনি ইবনে কাসির এবং তাফসির জালালাইন এই দুইটা তাফসির গ্রন্থ ভালোভাবে পড়েন এইভাবে এই দুইটা যদি পড়েন আপনি তাহলে আপনি মোটামুটি কোরআন এবং হাদিস সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাবেন এরপরে যদি আপনি আরো এক্সট্রা পড়তে চান নিরপেক্ষ ভাবে পড়তে চান তাহলে সংসদ ডট এর লেখাগুলো পড়তে পারেন বা আপনি কোরআনের যে কোরআনের উপরে অনেকে আছেন মানে ইসলামের সমালোচনা করেছেন তাদের লেখাও পড়তে পারেন আবার ইসলামের পক্ষে যারা লিখেছে তাদের লেখাও পড়তে পারেন এই জিনিসগুলা আগে শেষ করেন বাংলা অনুবাদ কোরআনের বাংলা অনুবাদ তাফসির ইবনে কাসির এবং তাফসিরে জালালাইন এই তিনটা আগে শেষ করেন তারপরে আপনি দুই পক্ষের মানে তথ্যগুলাই দেখেন যুক্তিগুলাই শোনেন তারপরে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন যে কার যুক্তি কোন যুক্তিগুলো আসলে শক্তিশালী বলে মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা কোরআনের যে হচ্ছে কি ট্রান্সলেশন যেটা পড়বো সেটার প্রকাশনীটা কি বলেন মানে কোন ইয়ে আলবায়ন ফাউন্ডেশন এটা হচ্ছে সৌদি আরব থেকে সৌদি সরকার দ্বারা যেটা অনুবাদ সেটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ আপনি কোরআন ডট গেলে দেখবেন বায়ান ফাউন্ডেশনের একটা অনুবাদ আছে সেটা সেইখান সেটা পড়েন সেটা পড়লে আপনি সেখানে একদম খুব ভালো অনুবাদ করা হয়েছে সেটা অন্য অনুবাদগুলোর থেকে বেটার ঠিক আছে আপনাকে আর হচ্ছে হচ্ছে কি আরেকটা বিষয় ছিল। সেটা এই যে মানে এইটা হ্যাঁ এটা হচ্ছে এর ব্যাখ্যা কোরআনের কোন আয়াত মানে কোরআনটা তো আসলে ধারাবাহিক ভাবে নাজিল হয় নাই কোরআনের এর ভিতরে অনেক সমস্যা রয়ে গেছে যখন কোরআন সংকলন করা হয়েছে তখন ধারাবাহিকতা রক্ষা হয় নাই এক একটা আয়াত এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে

কোরআনেরই অনেক আয়াত আছে যেগুলো মানসুক হয়ে গেছে যেগুলো আর অ্যাপ্লিকেবল না কোরআনে আছে আপনি পড়বেন কিন্তু দেখা যাবে এই আয়াতটা ইসলামে আর অ্যাপ্লিকেবল না আইন হিসেবে প্রযোজ্য না তো এই কারণে আপনার অবশ্যই তাফসিরটা পড়তে হবে তাফসিরটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা মানে হচ্ছে নবী মুহাম্মদ এবং তার সাহাবাইরা সেই কোরআনের আয়াতটা কিভাবে অন্যদেরকে বুঝিয়ে গেছে সেই বোঝানোটা এই তাফসিরগুলোর ভিতরে পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে আপনার না আমার আর কোনো প্রশ্ন নাই আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ইয়াসির আরাফাত আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে আসিফ সাহেব কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ জি ভালো আছি হ্যাঁ আপনার লাইভ আমি দীর্ঘদিন ধরে শুনছি আমি সম্প্রতি একজন ধর্মীয় আলোচকের মুখ থেকে শুনছি যে উনি বলতেছে আপনারা কোরআন হাদিস বিশ্বাস করেন না কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ইসলামের সমালোচনা করেন এই বিষয় নিয়ে আপনি তাহলে কোনটা দিয়ে আমরা ইসলামের সমালোচনা করব মনে করেন আমরা যদি বেদ দিয়ে রেফারেন্স দিয়ে ইসলামের সমালোচনা করি তাহলে কি সেটা এক্সেপ্টেড হবে মনে করেন মনে করেন আমি বেদের একটা ভার্স নিয়ে এসে ইসলামের সমালোচনা করলাম হুম এটা নিশ্চয়ই তাহলে আপনাদের মানে ওনার কাছে মানে গ্রহণযোগ্য সমালোচনা হবে নাকি এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য সমালোচনা হবে যে আমি যদি বেদের একটা ভার্স নিয়ে এসে ইসলামের সমালোচনা করি তাহলে কি এটা মানে এটা কি ইনফ্যাক্ট ইসলামের কোনো সমালোচনাই কি তাহলে হবে বলেন তো এটা মানে প্রশ্নটাই আমি আমার মাথার উপর দিয়ে গেল এত বুদ্ধিমান প্রশ্ন যে এটা আমার মাথার উপর দিয়ে গেছে একদম মনে করেন আমি চীনের একটা চীনের একটা ধর্ম আছে পঙ্কা পঙ্কা ধর্ম এই ধর্মের একটা ধর্মগ্রন্থ থেকে আমি সমালোচনা কিভাবে করা যায় জিনিসটা আমি জানি না আসলে মনে করেন মনে করেন হিন্দু ধর্মের ভিতরে একটা মানে প্রথা ছিল বর্ণবাদ মানে ইয়া প্রথা জাতিভেদ প্রথা ঠিক আছে ওই যে মানে কেউ হচ্ছে ব্রাহ্মণ কেউ হচ্ছে শুদ্র ইত্যাদি ইত্যাদি শুনছেন না আচ্ছা এই জিনিসটা যদি আমি সমালোচনা করতে চাই তাহলে তো আমার হিন্দু ধর্মের গ্রন্থ থেকেই আমার রেফারেন্স দিয়ে সমালোচনাটা করতে হবে নাকি আমি কি কোরআন থেকে রেফারেন্স দিয়ে কি এটা সমালোচনা করতে পারবো বা বাইবেল থেকে মনে করেন বাইবেল থেকে একটা ভার্সাই না আমি হিন্দু ধর্মের সমালোচনা করতেছি এটা কি কখনো সম্ভব না এটা সম্ভব না তাহলে আমার তো হিন্দু ধর্মের সমালোচনা করতে হলে তো হিন্দু ধর্মের একটা গ্রন্থ থেকেই আইন আমার দেখাতে হবে যে এই যে দেখেন হিন্দু ধর্মের এই গ্রন্থে এই কথাটা লেখা আছে এই যে এটা খুবই খারাপ কথা নাকি ভাই মানে এই প্রশ্নই তো আমি বুঝলাম না ভাই মনে করেন আওয়ামী লীগের সমালোচনা করব হ্যাঁ আওয়ামী লীগের সমালোচনা যদি আমি করি তাহলে কি আমি বিএনপির কাজের উদাহরণ আই না আওয়ামী লীগের সমালোচনা করব যে ভাই আমি আওয়ামী লীগের সমালোচনা করতে যাই শুনেন আওয়ামী লীগ কত খারাপ তারেক জিয়ানা এটা করছে বুঝছেন তারেক জিয়ানা খুব খারাপ তারেক জিয়ানা দুর্নীতি করছে এই কথাটা বললে কি সেটা আওয়ামী লীগের সমালোচনা হবে না হবে না আচ্ছা আওয়ামী লীগের সমালোচনা করতে হলে কি বলতে হবে আমার বলতে হবে যে শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় এরা দুর্নীতি করছে এটা বললে তো আওয়ামী লীগের সমালোচনা হবে নাকি

আশ্চর্য কথা আমি পুরা বেকু হয়ে গেলাম আপনার প্রশ্ন শুনলাম সেই আলোচক আপনি যে আলোচকের কিভাবে থাকে মানে একটা জিনিসের আমি সমালোচনা করতে গেলে তো ওই জিনিসেরই রেফারেন্স আমার আইন সমালোচনাটা করতে হয় তাই না মনে করেন আমি যদি রবীন্দ্রনাথের সমালোচনা করি রবীন্দ্রনাথের সমালোচনা করার সময় আমি নজরুল ইসলামের বইয়ের থেকে রেফারেন্স আই না বলতেছি যে এই যে দেখেন নজরুল ইসলাম কি করছে তার মানে রবীন্দ্রনাথ খুব খারাপ দেখলেন রবীন্দ্রনাথ কত খারাপ দেখেন নজরুল ইসলামের বইইতে নজরুল ইসলাম লিখছে এইটা এইটা তাহলে প্রমাণ হলো নজরুল রবীন্দ্রনাথ খারাপ এটা কি ভাই এইভাবে কি কোনোদিন প্রমাণ করা যাবে নজরুল ইসলামের বইয়ের থেকে দলিল আইনা রবীন্দ্রনাথকে মানে ভুল প্রমাণ করা বা খারাপ প্রমাণ করা বা সমালোচনা করা এটা কি কোনোদিন সম্ভব ভাই না এটা সম্ভব না

না না এই প্রশ্ন শুনেই তো আমি বেকুবাই গেছি ভাই এই প্রশ্ন এত বুদ্ধিমানের প্রশ্ন বাপ রে বাপ এই মুমিন এত বুদ্ধিমান ভাই এত বুদ্ধিমান কিভাবে হয় আমি তো বুঝলাম না যে যেই আমি যে জিনিসের সমালোচনা করতেছি সেইখানতে কি তো আমার দলিল আইনা দেখাইতে হবে যে এই যে দেখেন সমালোচনাটা এই কারণে করতেছি এই যে আপনাদের এখানে এটা লেখা আছে এই কারণে আমি এই সমালোচনাটা করতেছি আমি যদি আরেক ব্যাটার রেফারেন্স আইনা আইনা দেই তাহলে তো আর এই ব্যাটার সমালোচনা করতে হবে না তাহলে তো ওই ব্যাটার যেই ব্যাটার রেফারেন্স নিলাম সেই ব্যাটার সমালোচনা হয়ে যাবে সেটা নাকি

হ্যাঁ মিজানুর রহমান আজাহারি বলেছেন যে ব্রিটেনের মিউজিয়ামে নবী মোহাম্মদ কে নিয়ে অনেক প্রশংসাসূচক কথা বলা হয়েছে এটা বলে নাই মিউজিয়ামটার নামটা একটু যদি বলতেন আমাকে আমি সেই এর ওয়েবসাইট না না আমার এই ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তাহলে যেদিন মনে পড়বে সেদিন আপনি মনে পড়বে যেদিন যেদিন মনে পড়ার পরে আপনি আগে ওই মিউজিয়ামটার ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনি নিজে আগে চেক করবেন চেক করে তারপর আমার সাথে এসে কথা বলবেন ঠিক আছে যেদিন মনে পড়বে সেই দিন ঠিক আছে ঠিক আছে কোনো কোনো দলিল প্রমাণ ছাড়া আমার লাইভে আসবেন না ভাই হ্যাঁ আমি যখন আপনাকে আপনি যখন একটা জিনিস পয়েন্ট আউট পয়েন্ট বলবেন আমাকে আমি অবশ্যই এটা মনে রাখবেন যে আমি অবশ্যই জিজ্ঞেস করব যে এটা কোথায় এটা কোন জায়গায় আছে তখন আপনি সেটা আমাকে দিতে হবে যদি না দিতে চান সেই বিষয়ে আমি কথাই বলবো না হ্যাঁ আপনি যে ওয়াজি শুনছেন নীলাম আশ্রম চাঁদে গিয়া মুসলমান হইছে মানে এটা হইছে সেটা হইছে যা ইচ্ছা শুনেন না কেন কিন্তু আপনার দলিলটা নিয়ে আসতে হবে সাথে করে দলিল না আচ্ছা দলিল ছাড়া আমি তো কথা বলি না হ্যাঁ সম্প্রতি ডক্টর আসিফ নজরুল বলেছেন যে নবী মোহাম্মদের জীবনী আগে না করে আমি ভুল করেছি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই উনি কি মতামত কি মতামত দিতে পারি ভাই

সে তো আপনার নবী ভালো মানুষ নাকি সাইদিকেও ভালো মানুষ বইলা মানে অভিহিত করছে মতিউর রহমান নিজামি একেও তো ভালো মানুষ বলছে এরা তো সবাই যুদ্ধ করা তাদের বিষয় বলতে চাই না বাংলাদেশ আইনের বিষয় মানে বাংলাদেশ আইনের বিষয়ে কিনা সেটা তো জিজ্ঞেস করিনি মানে আমি বলতেছি যে এই আসিফ নজরুলি তো অনেক খারাপ মানুষকে সার্টিফিকেট দিছিল যে তারা ভালো মানুষ তাহলে মানে আসিফ নজরুল যদি বলে যে ইয়াসির আরাফাত একটা ধর্ষক তাহলে আপনাকে তাহলে সেই মতামতের উপর ভিত্তি করে আপনাকে ফাঁসি দেওয়া ঠিক হবে নাকি সাথে সাথে দেওয়া যাবে নাকি সে যদি বলে আপনি একজন ধর্ষক তাহলে আপনাকে নিয়ে সাথে সাথে ফাঁসি যাবে সে যদি মানে মোহাম্মদ কে ভালো মানুষ বলে তাতে যদি মোহাম্মদ ভালো মানুষ হয় তাহলে সে যদি আপনাকে খারাপ মানুষ বলে তাহলে তো আপনিও খারাপ মানুষ প্রমাণিত নাকি তার তার প্রমাণ দেওয়া লাগবো না যে মানে আপনি আসলে দর্শন করছেন নাকি করেন না এই প্রমাণটা না দিয়েই আপনার তখন ফাঁসিতে জুলাই দেওয়া যাবে নাকি না এটা তো হবে না তাহলে কোন ব্যক্তির মতামতের উপর ভিত্তি করে কি সেটাকে কি আমরা যুক্তি হিসেবে গণ্য করতে পারি যে একজন ব্যক্তি একটা মতামত দিছে সেটাকে যেহেতু মতামত দিছে সেহেতু এটাই প্রমাণ এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে একটা হিন্দু বেড়া যদি বলে যে শিবের রাজা রামের চরিত্র আমি মুগ্ধ হয়ে গেছি সে অনেক ধরনের অনেক শিক্ষিত ব্যক্তি সে রাজা রামের চরিত্র পেরে অনেক মুগ্ধ হয়ে গেছে নোলানের একটা সিনেমা আহ বের হয়েছিল হম সেই সিনেমার ভিতরে যে এটোম্বম যে বানিয়েছে যে বম যখন ইয়া হয় তখন সে বেদের একটা ভার্স আবৃত্তি করতেছিল বেদের না ভগবত গীতার হ্যাঁ ভগবত গীতা সম্ভবত

জীবনে পরে আমার মনে হয়েছে মোহাম্মদ একটা লুচ্চা তাহলে এইটাকে কি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ সেটাই তো আমি বলতেছি যে মানে কে কি মতামত দিল সেটা দিয়ে তো কিছু যায় আসে না প্রমাণটা কোন দিকে আমাদেরকে নিতেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আমি যেই প্রমাণগুলা গুলা দিচ্ছি নবী লুচ্চা ছিল সেইগুলাকে আপনি খণ্ডন করতে পারলে তখন আপনি বলবেন যে হ্যাঁ খন্ডন করে দিছি মোহাম্মদ কে চরিত্র ঠিক করে দিছি এছাড়া আমার মতামতের উপর ভিত্তি করে তো কোনো ডিসিশন মেক হবে না নাকি ঠিক আছে আমার মনে হয় যে আমার উত্তর দিয়ে দেওয়া হয়েছে ইয়াসির আরাফাত ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত